নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অনিভার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটি করব সেটি হলো লেমন গ্রাসে বেগুন কষা। তার জন্য এটা হলো লেমন গ্রাস। আজকের রান্নাতে এই লেমন গ্রাসটা আমরা ব্যবহার করব, তার জন্য কেটে নিচ্ছি। ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এরকম বেগুনগুলোকে বোটা সমেত কেটে নিলাম। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হোক, প্রথমে দিচ্ছি এক চামচ নুন আর হলুদ এক চামচ। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন সবসময় হাই ফ্লেমে ভাজলে তেল শোষণ করে না, আর একটু আঁচ কম হলে তেলগুলো সব শোষণ করে নেয়। ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। একইভাবে বাকি বেগুনগুলোকে ভেজে নেব। দাঁড়াও, আমি শিখিয়ে দিচ্ছি। রান্নায় এতটা তেল লাগবে না, তেল একটু কমিয়ে রাখছি। দারুচিনি দুটো, এলাচ একটা, লবঙ্গ ফোড়ন দিলাম, জিরে বাটা এক চামচ। জিরে আর ধনে একসাথে বেটেছিলাম, এক চামচ দিয়ে দিলাম। একটুখানি জল দিচ্ছি, তাহলে মশলা একটুখানি জল দিলাম, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। আদা আর রসুন একসাথে বেটেছিলাম, দিয়ে দিলাম এক চামচ। নুন দিলাম এক চামচ, হলুদ হাফ চামচ, আর একটু। গোলমরিচ গুঁড়ি দিলাম এক চামচ, লঙ্কার গুঁড়িও দিলাম এক চামচ,
আর একটু জল দিলাম, তাপটা বেশি হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো জল। এবার বেগুন ভাজাগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, এক চামচ, আর এক চামচ, দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম, ভালো করে গুলে নেব। এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লেমন গ্রাস। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি ধনে পাতা কুচি। হয়ে গেছে, এবার নামিয়ে রাখছি। বেশ ভালো লাগছে খেতে। আর লেমন গ্রাস দোয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে।